কুমিল্লা থেকে আসছি আমি দুইটা প্রশ্ন করার জন্য। প্রশ্নটা হইছে যে এখন মুস্তাক আর তিশাকে নিয়ে যে আমি কুমিল্লা থেকে আসছি, স্যার এই বিষয়টা যদি আমি আনসারটা না পাই আমি অনেক কষ্ট পাবো। কুমিল্লা থেকে আসছি, মুস্তাক বিয়ে করেছে, হ্যাঁ যোগ্যতা আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে। আপনি ক্যামেরা দিয়ে কথা বলেন আমাদের কেন? কারণ হলো কি, কেউ নিজের ছেলে পরের বাড়ি রেখে রাখাল রাখে আর ওই মাস গেলে দু কাটা ধান দেয়, এটা না খাই খাই জমাই খাই আবার ওই গেরস্ত জমি কেনে ওই বাবা, ঠিক আছে? ভালো করে বুঝান, কিন্তু গরিব মানুষ বড়লোক বাড়ি ছেড়ে রাখাল থাই মাস গেলে দু কাটা ধান পায়, ওই দু কাটা না খাই জমায় 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 সে দু গৃহস্থ জমি দু কাটা করে কিনতে থাকে, আর যার জমি আছে সে জমি বিক্রি করে ছেলেপিলে লোকের লেখাপড়া করাতে থাকে। এক একজন আর এক এক মত, এই কথার জবাব নাই, এক কথা জবাব নাই, ঠিক আছে? আমি আমি আরে আবার তর্ক করছেন, আমি বলি এটা একটা মানে বর্তমানে একটা আইনি ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ এখানে উনি একজন পরিচিত মুখ, উনি একটা মন্তব্য করার পরে সেটার কি ইফেক্ট হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই কথাটা তোলার উদ্দেশ্য হলো উনি একটা ভালো একটা কথা বলে যাতে সমাধান করে দেয়, এর জন্য আমি কথাটা বলছি। আমি তো বলেছি আপনারা দেখেছেন যে উনারা নেগেটিভ হোক পজিটিভ হোক হ্যাঁ আছে, এটা আমরাও বুঝি, এর জন্য তো বললাম মানে মানুষের সমালোচনাটা করতেছে এটা যদি বন্ধ না, আমি বলেছি এর সমাধান আমি দিছি।